নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকের আলোচনা করব রাহু কেতুর গোচর ফল, কারণ রাহু কেতু 2022 ট্রানজিট করবে। এবছরই বৃহস্পতি ট্রানজিট করছে, এবছরই শনি ট্রানজিট করছে, এবছরই রাহু কেতু ট্রানজিট করছে। খুব গুরুত্বপূর্ণ বছর, সেই জন্যই কিন্তু আলোচনাগুলো ফিরে ফিরে আসছে। রাশিফল বলেছি, এরপরে ট্রানজিটগুলো বলছি, কোন কোন রাশির শুভ, কোন কোন রাশির অশুভ। রাহু এবং কেতু এক এক ঘরে দেড় বছর করে থাকে। যেমন অন্যান্য গ্রহ আমরা কাউন্ট করি অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু রাহু কেতুর কাউন্ট কে কোথায় দৃষ্টি দিচ্ছে সেটা ক্লকওয়াইজ আমরা কাউন্ট করি। রাহুর 19 বছর দশা চলে, রাহু সব সময় বক্র দৃষ্টি দেয়। রাহু এবং কেতু প্রত্যেকটা সময় বক্র দৃষ্টি দেয়। রাহু কেতুকে অনেকেই, অনেক জ্যোতিষী গ্রহ হিসাবে ধরেন না, এই নিয়ে বহু মতামত রয়েছে, আবার অনেক জ্যোতিষী গ্রহ হিসাবে ধরেন। অ্যাকচুয়ালি রাহু এবং কেতু হলো শ্যাডো গ্রহ। যদি কোনো গ্রহের সাথে বসে থাকে, তাহলে সেই গ্রহের আলোকে শ্যাডো দিয়ে গ্রহটার প্রভাব কমিয়ে দেয়। যদি কোনো গ্রহের সঙ্গে বসে না থাকে, একা কোনো গ্রহ রাশিতে বসে থাকে, তখন সেই রাশির কাজ করে। রাহু কেতুর নিজস্ব কাজ কিন্তু খুব কম। আমরা ট্রানজিটে যখন যে গ্রহ যে ঘরে বসে থাকবে, যে রাশিতে বসে থাকবে, রাহু কেতু ঠিক সেই রাশির সেই রাশির যে গ্রহ প্রভাব, সেই ঘরের প্রভাব দেবে। ধরুন যদি দেখা যায় যে রাহু কেতু রবির সাথে বসে আছে, রবি রাহু বা রবি কেতুর কানেকশন হচ্ছে, সেখানে রবির যে প্রভাব, সেই প্রভাবটাকে কমিয়ে দেয়, উজ্জ্বলতা কমিয়ে দেয়। চন্দ্রের সঙ্গে বসে থাকলে চন্দ্র রাহু কানেকশন, চন্দ্র কেতু কানেকশনে উজ্জ্বলতা কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় চন্দ্রের নক্ষত্র যদি রাহুর নক্ষত্র হয় বা কেতুর নক্ষত্র হয়, ইনডিসিপ্লিন হয়, অর্থাৎ তারা ভীষণভাবে যে কোনো কাজ করতে গেলে স্থির সিদ্ধান্ত নিতে পারে না, ভীষণভাবে ডিপ্রেশন হয়ে যায়। অনেক সময় দেখা যায় চন্দ্র রাহু কেতু নক্ষত্র বা কেতু নক্ষত্র পেয়েছে, সুইসাইড অ্যাটেম্প করে, মানসিকতা নিতে পারে না, বিভিন্ন যে পরিস্থিতি সেই পরিস্থিতির চাপ নিতে পারে না, ভীষণভাবে ক্যারিয়ার লাইফে ডিস্টার্ব করে। ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে বসলে মনোযোগ সংযোগ হয় না, এবং চাকরির ক্ষেত্র গেলে, কেরিয়ারের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে গেলেও এক চাকরি করতে পারে না, চাকরিতে মন বসতে পারে না, ভীষণভাবে এরা অলস প্রকৃতির হয়ে যায়। যদিও আমি বলছি অন্য রাহু কেতু রাশির প্রভাব, কিন্তু এই 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 জিনিসগুলো না বললে রাহু কেতুর যে প্রভাবটা, অরিজিনালি রাহু কেতুর যে কাজটা, সেটা কিন্তু বোঝা যাবে না। কেতু দেয় আধ্যাত্মিকতা, কিন্তু সব ঘরে নয়, জন্মগত, আপনার যে জন্মগত শখ সেই খাট, সেটা আগে রাহু কেতু কোথায় বসে আছে, কিসের সঙ্গে বসে আছে। রাহু মঙ্গল কানেকশন নয় তো, রাহু শনি কানেকশন নয় তো, শনি মঙ্গল কানেকশন নয় তো, শনি কেতু কানেকশন নয় তো, এই কানেকশনগুলোতে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো ফল দেয়, আবার বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে খারাপ ফল দেয়। শনি উচ্চস্থ, মঙ্গল উচ্চস্থ, যদি ভালো ঘর নিয়ে, আপনার চাটে যদি ভালো ঘর নেয়, মঙ্গল রাহু খুব ভালো ফল দেয়, সেখানে ভয়ঙ্কর কিছু নেই। অনেকেই বলে মঙ্গল রাহু বসে আছে ভীষণ খারাপ, তারা ভীষণ ক্যারিয়ার লাইফে অনেক উঁচু জায়গায় যায়, ইঞ্জিনিয়ারিং সেক্টর বা ব্যবসা সেক্টর, এরকম আমার বহু মানুষ দেখা আছে যারা বিশালভাবে সাকসেস লাইফ হয়েছে। সেরকমভাবে কেতু বিভিন্ন জায়গায় বসে আপনাকে বিভিন্ন রকম ফল দেয়। কেতুর একটা কাজ প্রথমত হলো গুপ্ত শত্রুতা দেওয়া, কিন্তু কেতু যেমন 12th হাউসে বসে বা কেতুর 5th হাউসে বসে আধ্যাত্মিকতার লাইনগুলোকে দেয়। এবারে আসবো, রাহু যখন মেষ রাশিতে প্রবেশ করবে, সেই মেষ রাশিতে প্রবেশ করে কুম্ভ, ধনু, সিংহ এবং বৃষ রাশিতে দৃষ্টি দেবে। এই দৃষ্টির ফলে
সমসপ্তমে তো দৃষ্টি দেবে এবং এই যে বাকি দৃষ্টির ফলে কি কি প্রভাব ঘটবে, এইটা আপনার জন্ম ছকে কোন কোন গ্রহ এখানে বসে আছে সেটা আগে দেখতে হবে। আমার যে কথাগুলো আগের যে কালেকশনগুলো বলেছি সেইগুলোর সঙ্গে একটু মিলিয়ে দেখতে হবে। যদি আপনার কোনো পাপ গ্রহ বসে থাকে তাহলে অবশ্যই দেখা যাবে ফল আপনি কম প্রাপ্তি পাচ্ছেন, বা যদি কোনো পাপ গ্রহ আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরায় সেখানেও আপনার কর্মে বাধা, চাকরিতে বাধা, কেরিয়ারে বাধা, পড়াশোনায় বাধা, বিভিন্ন রকম বাধা প্রাপ্ত হচ্ছেন। যদি দেখা যায় যে ভালো ঘর পাচ্ছে রাহু বা কেতুর নক্ষত্র, বদ পোত্তারি বিপদ নক্ষত্র নেই বা দশা অন্তর্দশা ভালো, তাহলে অবশ্যই আপনি গুড রেজাল্ট পাবেন পাবেনই, কারণ রাহু কখনো খারাপ রেজাল্ট দেয় না। রাহু আপনাকে আপনার কেরিয়ারের চরম শিখরে পৌঁছে যায়। যদি আপনার 11th হাউস হয় যা বা 9th হাউস হয় বা 10th হাউস হয়, তখন দেখা গেছে রাহু আপনার ক্ষমতার চরম শিখরে পৌঁছে দেয় রাহু। সেরকমভাবে কেতু যখন ট্রানজিট করবে সিংহ, মেথুন, কুম্ভ এবং বৃশ্চিক রাশিকে দৃষ্টি দেবে। এই দৃষ্টি দেওয়ার সময় আপনার কোন ঘরে বসে আছে সেটা আগে বিচার্য, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর কিনা, নক্ষত্র বদ পোত্তারি বিপদ নক্ষত্র পড়েছে কিনা, বা কি কোন গ্রহ সঙ্গে নিয়ে বসে আছে সেটা তো এখান থেকে আমি আপনার পার্সোনাল চার্ট দেখতে পাচ্ছি না, আপনার জন্ম চার্ট। জন্ম ছকের জন্য অবশ্যই কোনো জ্যোতিষের ঘরে যেতে হবে, জ্যোতিষের ঘরে গিয়ে বিচার বিচার্য, কারণ এইখানে সামগ্রিক প্রত্যেকটা রাশির কি হচ্ছে বিচার সেটাই এখানে বলা হয়। রাহু বা কেতুর এই যে ঘর যাবে এখানে তুলা রাশিতে এবং মেষ রাশিতে, মেষ রাশি হলো রবির ঘর, রবির উচ্চ ঘর বা এবং মঙ্গলের উচ্চ ঘর, এই দুটোর গ্রহের প্রভাব কিন্তু আপনি মেষ রাশিতে পাচ্ছেন। এবং তুলা রাশিতে যখন কেতু ঢুকছে এই ঘর শনির উচ্চ ঘর এবং শুক্রের উচ্চ ঘর, এখানেও কিন্তু আপনি শুক্র এবং শনি দুটোর প্রভাব দেখতে পাচ্ছেন। কিন্তু যখন আমরা দেখতে পাবো মীন রাশিতে ঢুকবে আপনার বৃহস্পতি এবং সেই বৃহস্পতি রাহু থাকাকালীন ঢুকে যাবে মেষ রাশিতে, তখন বৃহস্পতি রাহুর একটা কানেকশন আসবে, সেটা গুরুচন্ডাল দোষ আসবে। এবং সিংহ রাশিতে যখন দৃষ্টি দিচ্ছে সেই সময় কিন্তু আপনার বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে এবং শনিরও দৃষ্টি পড়ছে, সিংহ রাশির কিন্তু একটা মিশ্র ফল আপনারা আশা করছেন, কারণ এই দৃষ্টিগুলো আপনাদেরকে ফার্স্ট দেখতে হবে কে কোথায় দৃষ্টি দিচ্ছে। যতদিন বৃহস্পতির দৃষ্টি সিংহ রাশিতে রয়েছে এবং বৃহস্পতির রাহুর দৃষ্টি সিংহ রাশিতে রয়েছে, এটা ফাটকা যোগ সিংহ রাশির ঘটবে। কিন্তু যখন বৃহস্পতি সরে যাবে তখন কিন্তু এই ফাটকা যোগ আর থাকবে না, তখন সিংহ রাশির একটু প্রবলেমের মধ্যে পড়বেন। বাদবাকি জায়গাগুলো রাহুর ফল সত্যিই খুব ভালো দেবে, যদি না আপনার ঘরে কোনো রকমভাবে মঙ্গল শনির কানেকশন দেখা যায় বা মঙ্গল রাহুর এই কানেকশনগুলো দেখা যায়। এবং আমরা দেখতে পাই রবি, মঙ্গল, শুক্র, বুধ, এগুলো তো ট্রানজিটে এক এক মাসে এক এক ঘরে থাকে, এবং যখন ট্রানজিটে রাহু থাকছে সেই ট্রানজিটে রবির সঙ্গেও কানেকশান হচ্ছে, মঙ্গলের সঙ্গেও কানেকশান হচ্ছে, বুধের সঙ্গেও কানেকশান হচ্ছে, এই শুক্রের সঙ্গেও কানেকশান হচ্ছে। এই কানেকশানগুলো কিন্তু ভাইটাল, কারণ যখন ট্রানজিট বিচার হবে যদি সেই ঘরে বৈশাখ মাসে রাহু সঙ্গে যদি রবি বসে থাকে তাহলে এক ধরনের বিচার হবে, আবার দেখা যাবে যে রবির পরপর ঢুকছে বুধ, পরপর ঢুকছে শুক্র, তখন কিন্তু এক বিচার হবে, রাহু শুক্র এক কানেকশান, রাহু বুধ এক কানেকশান, এক ধরনের বিচার। সেই জন্য প্রত্যেকটা গ্রহেরই আমরা যখন রাশিচক্র বলি, রাশিফল বলি বা যে কোনো গ্রহের ট্রানজিট বলি, অ্যাকুরেটলি এগুলো বলা সম্ভবপর হয় না, কারণ ট্রানজিটে এক এক মাসে এক এক ধরনের ফল দেয়। এবার মাস ফল যখন এগুলো আসবো, মাসিক ফল যখন আসবো, তখন অবশ্যই কোন ট্রানজিটে কী গ্রহ বসে আছে, সেই মাসে কী গ্রহ বসে আছে সেইগুলো অবশ্যই আপনারা শুনতে পাবেন। এখন শুধু সারা বছরের রাহু এবং কেতু ট্রানজিটের ফল বলে গেলাম। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
नमस्कार।